ওয়েলকাম টু ট্যালেন্টস গাইড এর আগে আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের ভূগোল সাজেশানে সেট ওয়ান দিয়েছিলাম আজকে আমরা ভূগোল সেট টু দিচ্ছি প্রথম প্রশ্ন চুনাপাথর অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দু নম্বর প্রশ্ন নদী গ্রাস কি দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য কি মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন তরঙ্গ কর্তৃত মঞ্চ স্বাভাবিক মিলান ও ব্লো ব্লোহলের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো অধ্যারপ নদী কি চার নম্বর প্রশ্ন শ্বেত বিপ্লবের গুরুত্ব জেট বায়ুপ্রবাহের তিনটি কারণ বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি পাঁচ নম্বর টিকা হিসাবে আসবে জীব জিনগত ও প্রজাতিগত বৈশিষ্ট্য শস্যাবর্তনের বৈশিষ্ট্য ছ নম্বর জীব গুরুত্ব ও জীববৈচিত্র্যের বিনাশের কারণ লবনাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা নেক্সট প্রশ্ন সাত নম্বর নিবিড় ভিত্তিক জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন আট নম্বর ভারতের আদিম সুমারি অনুসারে সরি আদম সুমারি অনুসারে পৌরবসতি সংজ্ঞা দাও ন নম্বর প্রশ্ন ব্যাপক কৃষি ভিত্তিক হওয়ার কারণ কী ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার কারণ কী দশ নম্বর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের ভবনের কারণ কি ছোট নাগপুর অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণ কি এটা আমরা অর হিসাবে দিয়েছি এগারো নম্বর পার্থক্য লেখক গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিরল জনবসতি পরিব্রাজনের ফলাফল আলোচনা করো বারো নম্বর উৎপত্তি ও আকৃতি অনুসারে প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো তেরো নম্বর প্রশ্ন নদীর পুনর্জৌব লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ ব্যাখ্যা করো পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য কি কী বৃহৎ পরিকল্পনা অঞ্চল কি হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ এখানে কিন্তু কলকাতা বন্দর থাকা সত্ত্বেও হলদিয়া শিল্পাঞ্চল কেন গড়ে উঠল সেইটা একটু ব্যাখ্যা করতে হবে প্রশ্নটা সেইভাবেও আসতে পারে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে এর গুরুত্ব কি স্থায়ী কৃষি মিশ্র কৃষি স্থানান্তর কৃষি শুষ্ক কৃষি সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য লেখো.